ভালো মনে করেছেন যারা যারা এখনো হচ্ছে ই করেননি, যে গ্রুপের এই যে কি বলবো এটাকে, মাথা মাথা নষ্ট হয়ে গেছে, যে আন্ডারটেকিং ফর্মটা যারা এখনো ফিল আপ করেননি আজকের ভিতরে ফিল আপ করে দিবেন মিনিস্ট্রিতে। হ্যাঁ, মিনিস্ট্রিতে জমা দিতে হবে। এটা কি করবেন, ওই লেখাটাকে কপি করে নিয়ে একটা ডক ফাইলের ভিতরে সুন্দর করে ফিল আপ করে ওই ডক ফাইলটা আমাকে মেইল করে দিবেন। দেখা দিলে ভালো হতো, ওইটাকে দেখাইতে হবে না। ওইটা হচ্ছে আপনি ডক ফাইল ওয়ার্ড আমরা সবাই ইউজ করতে পারি, আমরা ওইখানে লিখে ওইটাতে আমরা ফাইলগুলো সেভ করি না, সেভ করলে একটা ফাইল তো পাই, ডক ফাইল পাই না, ওই ফাইলটাকে মেইল করবে। ওটাকে সেভ করবেন, হ্যাঁ সেভ করে যে ফাইল পাবেন ওই ফাইলটাকে মেইল করবেন, ওটাকে অ্যাটাচমেন্ট করে একটা মেইলে কিছু লিখে ওই ফাইলটা অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাসটা স্টার্ট করি। আমরা হচ্ছে যে আর ওয়েট করব না, অনেকটা ওয়েট করে ফেলেছি, চেক করে ফেলেন তাহলে সবার কনফিউশনটা দূরে যাবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি এখন চেক করবো না, পরে চেক করবো। হ্যাঁ এখন অনেকটা লেট হয়ে গেছে আমাদের, 2:07 বাজে অলরেডি, এত লেট করে শুরু করলে আমরা সময় কম পাই। আমাদের যত তাড়াতাড়ি শেষ করতে পারবো টপিক, তত বেশি টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাস করতে গেলে 50 সেকেন্ড 100টা ক্লাসেও শেষ হবে না। যত তাড়াতাড়ি আমরা টপিক শেষ করতে পারবো তত বেশি টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারবো, তাই না? আসলে 50টা ক্লাস আমাদের কাছে অনেক মনে হচ্ছে, বাট ডিজিটাল মার্কেটিং শেখার জন্য 50টা ক্লাস এনাফ না, 10টা শেষ আমার মনে হয় গেল রোজার মতো। হ্যাঁ আমার মনে হয় 100টা ক্লাস প্রয়োজন ডিজিটাল মার্কেটিং এর জন্য, ওই অনেক ফি সেটা আমরা চাইলে করতে পারবো। মিনিস্ট্রিকে বললে ক্লাস বেশি নিলে তো কিছু বলবে না, বাট আমাদের ফার্স্ট ব্যাচ যেহেতু প্রজেক্টের আপনারা, তো অবশ্যই আপনারা বেশি ক্লাস পাবেন। ৪-৫-৬ বছর পড়াশোনা করে তারপর ডাক্তার হচ্ছে, একটা সিকিউর একটা প্রফেশনে যাচ্ছে, তাই না? তো আমরা যখন ফ্রিল্যান্সার তখনও কিন্তু এটা একটা সিকিউর পেশা। ফ্রিল্যান্সিংকে যদি ভালো মতো ধরতে চান তারা যদি বিয়ে করতে চান তাহলে আগে বলে নিয়েন যে আমার কাছে কিন্তু রাইতে সময় নাই। না না এটা না, হচ্ছে যে বউকেও ফ্রিল্যান্সার বানিয়ে নিতে হবে তাহলে সমস্যা হবে, অথবা একটা ফ্রিল্যান্সার বউ বিয়ে করে, এবং এবং আপুদের ক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার হাজবেন্ড বিয়ে করে। মইনুল ভাই, হ্যাঁ স্যার, আপনি কি করবেন, ভাবি কি করবেন তাহলে? না ভাবি নিয়াস, আমি যতক্ষণ ক্লাস করি বা কাজ করি ভাবি আমার বাপ পাশে বসেই থাকে। হ্যাঁ আর টাইম টাইম আমার জিজ্ঞাসা করে যে খোলা লাগছে, কি খাবেন, কিছু আনবো, কিছু বানাবো, ওইটা তো ফ্রিল্যান্সার মধ্যে পড়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি ভাই, কই বিয়ে করছেন আপনি? খাবার খাবার খাবারের মেয়েটা ভালো হয় তাই না? তো আমাকেও এদিক দিয়ে খুঁজতে হবে নাকি? এদিক দিয়ে হ্যাঁ না খাবারের মেয়েটা ভালো হয়, এখন
কালকে সন্ধ্যা থেকে মানে এখন পর্যন্ত আমার বাসাতে কারেন্ট একটু আগে আসছে, কিন্তু সন্ধ্যার পর থেকে ছিল না, মানে ওইখানে বৃষ্টি পর জ্বর ছিল, জ্বর হওয়াতে যতগুলা কারেন্টের যতগুলো সুইচ ছিল যেগুলো অন ছিল প্রত্যেকটা সুইচে সুইচ আপনার পুড়ে গেছে ওই ওই সিচুয়েশনে ঠিক এক থেকে দুই ভিতর। তো কপালটা ভালো যে মনে ছিল না, আর এমনিতে ফ্রিজ টিভি প্লাস শুরু করে সবকিছু ওয়াইফাই এর কালেকশন সবগুলাই চলে গেছে। তো কারেন্ট সকালে ঠিক করা হয়েছে আর ওয়াইফাই এর কালেকশনটা এখনো ঠিক করা সেক্ষেত্রে আপনার বাসায় কি স্পিড সরি সার্কিট ব্রেকার নাই? সার্কিট ব্রেকার যেগুলো আছে প্রত্যেকটা সুইচের জন্য আলাদা আলাদা, যার কারণে যে হয়েছে যে সুইচ গুলো অন ছিল মানে সার্কিট ব্রেকার করছে ঠিকই কিন্তু চলে গেছে প্রতিটা সুইচ, মানে আমাদের শর্ট করে নাই কিন্তু বাড়ি দিচ্ছে, কিন্তু বাড়ি দিলে ওখানে প্রত্যেকটা সুইচ অন ছিল সবগুলো জ্বলে গেছে, আর প্রত্যেকটা সার্কিট ব্রেকারের আমাদের প্রত্যেকটা সুইচের জন্য আলাদা আলাদা। আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে নো প্রবলেম, আমাদের প্রবলেম হতেই পারে যে কারো এটা তো অস্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ আমাদের প্রবলেম সবারই হতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না, সেক্ষেত্রে আমাদের সবারই স্যাক্রিফাইস করতে হবে তাই না? যাই হোক আমরা হচ্ছে তাহলে আমাদের ক্লাসে চলে যাচ্ছি, কি বলেন? অনলাইনে ক্লাসে করা প্রয়োজন আমাদের, অনেক ওয়েট করেছি, বেশি ওয়েট করলে ঝামেলা না। কে কি অ্যাটেন্ড আছে প্লিজ একটু নোট করেন, আমরা লেটে কোনো অ্যাটেন্ডেন্স অ্যাকসেপ্ট করা আসলে ঠিক হবে না, কারণ অনেক কিছু মিস করে যাই আমরা, লেট করলে কেন, প্রতিদিন লেট হলে তো সমস্যা। আপনাদের হয়তো বা পরিস্থিতি ঠিক হলে সবার অরিজিনাল সার্টিফিকেট গুলো জমা দিতে হতে পারে। স্যার অরিজিনাল সার্টিফিকেট তো নাই, অরিজিনাল তো কই গেছে গা, কই গেছে গা বললে হবে না, বানাইতে হবে মানে নাই, অরিজিনালটা তো ধরুন অফিসে জমা আছে, আর সব সার্টিফিকেট জমা নেয়নি একটা নিয়েছে আর অন্যটা দিবেন। আপনার মার্কশিট জমা রাখে, সার্টিফিকেট একটা আর মার্কশিট হচ্ছে আলাদা, কত পাইছে ওইটা হচ্ছে মার্কশিট, এই মার্কশিটটা জমা নেয়। হ্যাঁ আর সার্টিফিকেট যদি জমাও নেয় তবু আবার রিটার্ন করে দেয়, আপনি তুলতে পারবেন যে কোনো সময় তুলতে পারবেন, তাইলে উইথড্র করা যায়। হ্যাঁ তাইলে উইথড্র করা যায়, তবে একটা সমস্যা যে আমাদের যে স্কুল ভার্সিটি না খুললে তো আমরা তুলতে পারতেছি না, এটাও একটা সমস্যা। এটা তো মানে আচ্ছা ফটোকপি দিলে হবে না? না ফটোকপি দিলে হবে, অরিজিনাল সার্টিফিকেট জমা নেওয়ার মানে হচ্ছে টাকা দিয়ে হইলে যে টাকা নষ্ট হবে, আমার 20-30 হাজার টাকা দিছি, আমার সিরিয়াসলি কাজ করতে হবে, সেটা দিচ্ছেন না তাই না? একটা সার্টিফিকেট জমা থাকলে এটা হচ্ছে সিরিয়াসনেস এর ব্যাপার, তোমার সার্টিফিকেটটা পাইতেই হবে বুঝছি। বেশ সার্টিফিকেট গুলো সকলের প্রয়োজন নেই, স্ক্যান করে মেলে পরীক্ষা দেওয়াটাই বেটার।
তাহলে দেখা যায় যে কোনো সময় এগুলো ইউজ করা যায়। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমাদের যে মেন ক্লাসে এন্ট্রি করছি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আর আমার যে ক্যামটাসিয়া কেউ ইউজ করেন? ক্যামটাসিয়া ইউজ করা শুরু করেন না একজন? আচ্ছা আপনাকে আমি ক্র্যাক ভার্সন দিব, কোনো ওয়াটারমার্ক থাকবে না, কোনো কিছু কিনতে হবে না, আমি আপনাকে ক্র্যাক ভার্সন দিয়ে দিব, ঠিক আছে? আমার কাছে আছে। আচ্ছা ওকে ওকে ওকে, ধন্যবাদ আপু। আমাদের ক্লাসে রিসোর্সের ক্ষেত্রে আমাদের ফিমেল পার্সনটা কিন্তু একটু আগিয়ে এগিয়ে আছে, এটা খুব ভালো। আপুরা খুবই এগিয়ে, আসলে বর্তমান যুগে মেয়েরা পিছিয়ে নাই, আমরা বুঝতে পারছি যে মেয়েরা আসলে পিছিয়ে নাই, জামাইয়ের গাড়ির উপরে বলে বলে সব কিছু করে নেয়, বুঝতে পারলাম কি বলছেন আবার বলেন। আইছে রে, আজ আবার কেস হয়ে যাবে রে, বিনা আদালতে ফাঁসি হয়ে যাবে। হ্যাঁ আবার বলেন না, আর তাছাড়া ভাবির সামনে কথাটা বলিয়েন একবার। না আমি এক কথা বলবো, এক কথা দুইবার বলি না, না একবার বলিয়েন, আজকে ফোন দিয়ে বলিয়েন। বললাম না আমি বিজনেস আদালতে না, ওই ভ্রাম্যমান আদালতে কচু গাছে ফাঁসি দিয়ে লাভ নেই। যাই হোক, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি বিজনেস ম্যানেজার, আমরা আবার চলে আসছি। আমরা গতবার হচ্ছে অ্যাড সেট আপ করছিলাম, রাইট? তো আমরা আবার অ্যাড ম্যানেজার চলে যাচ্ছি, আমরা অ্যাডটা কমপ্লিট করতে পারিনি, আজকে অ্যাডটা কমপ্লিট করব। যদিও আজকে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব না, কারণ প্রথমে আমরা শিখবো, ফ্যামিলিয়ার হব, ঘাটাঘাটি করব, তারপরে অ্যাড ক্যাম্পেইন রান করব। আমি চাচ্ছি 100% ফ্যামিলিয়ার করব, শুধু চলে যাবো, শেষ করে চলে যাবো, এটা আমার, আমি এটার পক্ষপাতি না, যেটা শিখবো ভালো মতো শিখবো, না শিখলে ওটা বাদই দেবো, স্কিপ করে দেবো। অনেকে শুধু বেসিক গুলো দেখিয়ে স্কিপ করে করে চলে যায়, আমি আসলে এটা পছন্দ করি না পার্সোনালি, কারণ হচ্ছে আমি নিজেও পার্সোনালি অনেক প্রতিষ্ঠানে কোর্স করেছি, শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি 12 থেকে 13টা প্রতিষ্ঠানে, মানে 12 থেকে 13টা কোর্স করছি শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরে, সব প্রতিষ্ঠান থেকে কিন্তু সমান কিছু পাইনি, ঠিক আছে? সব জায়গা থেকে আমি সমান কিছু পাইনি, কারণ হচ্ছে যে শুধু কোর্সের কন্টেন্ট বাড়ালে তো হবে না, কোর্সগুলোকে ভালো মতো ইফেক্টিভলি শেখাতে হবে। আচ্ছা যাই হোক, আমরা দেখেন এখানে অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য অ্যাড ম্যানেজারে চলে আসছি, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, ক্লিক করলাম ক্রিয়েট এই অপশনে। আরে সা 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 কি হলো, এটা তো পয়েন্ট পজিশন ইয়া ডলার অনয়ন বাবু স্যার, খাওয়া দাওয়া ভালোই হয়েছে না? হ্যাঁ আজকে খাওয়া দাওয়া ভালো হয়েছে, গত রাতে ভালো হয়েছিল, আমার ফেভারিট জিনিসগুলো আর কি আছে তো এই জন্য বেশি খেয়েছে। তোমার এই যে বাবা, হ্যাঁ না আমার ফেভারিটের কথা বলিনি, আচ্ছা না লোডিং হলে তখন বলবো, লোডিং হলে মনে করে দেন তখন বলবো, এখন তো চলে আসছে। এই যে দেখেন গত ক্লাসে আমরা, গত ক্লাসে আমরা ঠিক এই পর্যন্ত ছিলাম, হ্যাঁ ঠিক আমরা এই পর্যন্ত ছিলাম, এগুলো সব সেভ হয়ে আছে, আমরা গত ক্লাসে যা যা করেছি সব সেভ হয়ে আছে। যা কন্টিনিউতে ক্লিক করি, আজকে যা গরম পড়ছে না, আমার তো মাথা ব্যথা একবারে ই হয়ে আছে, যে এই যে হেডফোনটা কানে নিলেই, হ্যাঁ হেডফোনটা কানে নিলেই কেমন যেন মনে হয়, মনে হয় যে গরমে একেবারে মাথা সিদ্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আপনি তো সকাল 11 থেকে রাত 12টা পর্যন্ত হেডফোন কানে রাখেন, কেমন সম্ভব? হ্যাঁ
এটাই আমিও চিন্তা করছি কিভাবে এটা আসলে সম্ভব হচ্ছে। মাথা তো সময় একটু জ্যাম হয়ে থাকে, মাথা গরম হয়ে থাকে এই কারণে। আমার কথা তো আবার রিপিট শুনতে পারবেন, আপনাদের কথা আপনার আবার আপনি রিপিট শুনতে পারবেন। যেতে পারে, যাওয়া যেতে পারে। হ্যাঁ আমি এরূপে দেখি স্যার, মাথা মতো পুরো গরম হয়ে যায়, জ্যাম হয়ে থাকে স্যার। আচ্ছা দেখেন, এই যে আমরা এই অ্যাডসেট নিয়েছিলাম তাই না, আমরা এই যে আগে সবকিছু সেট আপ করেছি, সব সেট আপ করেছি, বাজেট শিডিউলিং সবকিছু আমরা গত ক্লাসে করেছি। আমরা একটু একবার করে দেখে আসি, এই দেখেন অ্যাডসেটের দিকে যদি আমরা যাই, অ্যাডসেটে যদি যাই দেখেন আমরা অ্যাডসেটে আছি। এখান থেকে আমরা অনেক কিছুই সেট আপ করেছিলাম, হয়তো বা কিছু কিছু বাদ পড়ে গিয়েছিল, আমার খেয়াল নেই, দেখি আমরা কোনো কিছু বাদ পড়ে গিয়েছি কিনা। আমরা এই যে বাম সাইডে যে ম্যানুগুলো আছে, এখান থেকে আমরা যে কোনো টাইমে যে কোনো জায়গাতে যেতে পারি। আমার এই অ্যাডের আমরা প্রিভিয়াসলি যেগুলো সেট আপ করে আসছি আবার সেখানে নতুন করে যেতে পারি। আমরা অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম, অডিয়েন্সটা লোডিং হচ্ছে, দেখেন অডিয়েন্সটা লোডিং হচ্ছে অলরেডি। এই যে দেখেন এখানে অডিয়েন্সটা আমরা সিলেক্ট করেছিলাম, সেটা সেভ হয়ে আছে। আমাদের আজকে আর অডিয়েন্সটা সিলেক্ট করতে হচ্ছে না। এবার হচ্ছে প্লেসমেন্টে আমরা চলে আসছি। প্লেসমেন্ট কি? প্লেসমেন্ট হচ্ছে আমরা আমাদের অ্যাডগুলোকে ঠিক কোন কোন জায়গাতে দিতে চাচ্ছি, আমরা আমাদের অ্যাডকে ঠিক কোন কোন জায়গাতে দিতে চাচ্ছি, বুঝতে পেরেছেন? আমরা আমার অ্যাডগুলোকে কি শুধুমাত্র যে ফেসবুকে নিউজ ফিডে দিব, নাকি মেসেঞ্জারে দিব, নাকি ইনস্টাগ্রামে ফিডে দিব, নাকি ফেসবুক মার্কেটপ্লেসে দিব, নাকি ফেসবুক ওয়াচে দিব, নাকি ফেসবুক গেমে দিব, কোনো অ্যাপে দিব, কোন কোন জায়গাতে আমরা অ্যাডগুলোকে প্লেস করব, এটা আমরা এই প্লেসমেন্টের এই জায়গা থেকে করতে পারি। দেখেন অটোমেটিক প্লেসমেন্ট, এটা হচ্ছে ফেসবুকের থেকে রিকমেন্ডেড। এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে কি হবে, ফেসবুক বিভিন্ন জায়গাতে টেস্ট করবে, বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়ে, যে প্ল্যাটফর্মে হচ্ছে দিয়ে বেস্ট রেজাল্ট আসবে, হ্যাঁ সেখানেই হচ্ছে ফেসবুক বেশি করে হচ্ছে অ্যাডটাকে বারবার করে প্লেস করতে থাকবে। এটা হচ্ছে ফেসবুকের অটোমেটিক প্লেসমেন্ট। এছাড়া ম্যানুয়াল প্লেসমেন্ট, এই প্লেসমেন্ট ফেসবুকে দিব, প্ল্যাটফর্মগুলো কি কি, আমরা কি ফেসবুকে অ্যাডটা দিব, আমরা কি অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে দিব, ইনস্টাগ্রামে দিব, মেসেঞ্জারে দিব, আমরা কই কই দিব, এগুলো আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারি, বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে সব ধরনের অ্যাড আবার মেসেঞ্জার সাপোর্ট করে না। হ্যাঁ সব ধরনের অ্যাড কিন্তু আবার মেসেঞ্জার সাপোর্ট করে না। যেমন আমাদের রিচের জন্য যে অ্যাড আছে এটা সাপোর্ট করতেছে, বাট সবটার ক্ষেত্রে মেসেঞ্জার সিলেক্ট করতে পারবে না। তো মেসেঞ্জার সিলেক্ট করলাম কারণ অনেক মানুষ মেসেঞ্জার কিন্তু ইউজ করে। তো সেই ক্ষেত্রে যারা মেসেঞ্জার ইউজ করে তারা কিন্তু সহজেই আমাদের অ্যাডটা দেখতে পাবে, বুঝতে পেরেছেন? যদি আমরা দেখতে চাই মেসেঞ্জারের অ্যাডটা কেমন হয় দেখেন, তাহলে এখান থেকে দেখতে পাবো, দেখি এই যে মেসেঞ্জারের অ্যাডটা কেমন হয়, এই যে দেখেন মেসেঞ্জারের অ্যাডটা কেমন হয়, মেসেঞ্জারের অ্যাডটা হয় এই টাইপের, দেখেন এই যে দেখেন মেসেঞ্জারে কনভারসেশনের মাঝখানে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, সেই বাটনে ক্লিক করলেই ভেতরে ঢুকে যাচ্ছে, এই ধরনের অ্যাড থাকে মেসেঞ্জারে, দেখতে পাচ্ছেন? আমার গলাটা আজকে বেশি বেশি খুশখুশ করতেছে, বুঝতে পারছেন কি আমার কথা? বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা বড্ড বেশি খুশখুশ করতেছে গলাটা স্যার, আপনার কাছে কোনো রুটিন মিস হয়েছে? হ্যাঁ আজকে আপনার কোনো রুটিন মিস হয়েছে? ক্লিয়ান তো হতে পারে, হতে পারে, যেটা আপনার সবাই তো না বুঝলো, যেটা আপনার রেগুলার রুটিন থেকে একটা এটা মনে হয় একটু ওই দিকে বেশি। ও আচ্ছা হ্যাঁ, একটা রুটিন মিস হয়ে গেছে, একটু কম হয়েছে, ঠিক আছে বুঝতে পেরেছি। আর ঠিকই কথা বলেছেন, ধরতে পেরেছেন আসলে ব্যাপারটা, গেট ভিজিবিলিটি ফর ইউর বিজনেস অ্যাজ পিপল সার্চ অন ফেসবুক,
ঠিক আছে সার্চ রেজাল্টে কিভাবে আসবে আপনার যে অ্যাডটা কিভাবে শো করবে দেখেন এটা এখানে দেখা যাচ্ছে এই সাইডে যখন কেউ সার্চ করবে তখন কিভাবে শো করবে এই যে এইভাবে শো করবে আপনার পোস্টগুলো আপনার পেজগুলো এইভাবেই শো করবে সার্চ রেজাল্টে এছাড়া দেখেন এখানে আরো দেখাচ্ছে ইনস্ট্রিম অ্যাড ইনস্ট্রিম অ্যাড এর ক্ষেত্রে কিভাবে শো করবে দেখেন এই যে মানুষ ভিডিও দেখতেছে তাই না ভিডিওর মাঝখানে এই যে হঠাৎ করে অ্যাড চলে আসে ওই অ্যাড আমার কথা শুনতে পাচ্ছেন কি বলে কথা শোনা যায় কি রকম কটকটা কথা শোনা যায় আপনার নেটওয়ার্ক দেখতে পারেন আচ্ছা দেখেন এই যে ইনস্ট্রিম অ্যাড এর ক্ষেত্রে আমাদের এখানে কি এই যে দেখেন এভাবে করে এই ভিডিও প্লে হচ্ছে দেখতে পাচ্ছেন হঠাৎ করে এই যে দেখেন অ্যাড চলে আসছে ওই যে অ্যাড স্টার্টিং সোন দেখতে পাচ্ছেন এইভাবে করে অ্যাডটাই শো করবে আমাদের যখন আমরা অ্যাড দিতে যাব যখন আমরা ইনস্ট্রিম অ্যাডটা এখান থেকে সিলেক্ট করব বুঝতে পেরেছেন আচ্ছা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বিভিন্ন ভাবে করে হ্যাঁ তো প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমরা প্রিভিউ এখান থেকে দেখতে পাচ্ছি দেখেন এই যে এরপরে হচ্ছে ইন আর্টিকেল একটা আর্টিকেল মধ্যে কিভাবে শো করবে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের মধ্যে কিভাবে শো করবে দেখেন এখান থেকে দেখাচ্ছে না এটা অ্যাবসেন্স সাইটের মধ্যে কিভাবে শো করবে এটা এখানে দেখাচ্ছে দেখাচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক নেটিভ ব্যানার এন্ড ইনিশিয়ালাইজেশন অ্যাড এই দেখেন এখানে কি হবে অডিয়েন্স নেটওয়ার্ক কিভাবে শো করবে দেখেন এটা কেমন যে আপনি ধরেন ই করতেছেন মেসেঞ্জারে লুডো কিং খেলতেছেন লুডো কিং খেলেন না লুডো খেলেন না মেসেঞ্জারে বা যে কোনো ধরনের গেম খেলতেছেন গেমে এন্ট্রি করার আগে এই ধরনের একটা অ্যাড শো করে না আবার গেম থেকে বের হয়ে গেলে আবার এই ধরনের একটা অ্যাড শো করে বিভিন্ন টাইমে ফুল স্ক্রিন একটা অ্যাড চলে আসে হঠাৎ করে যে আমরা ওইটাকে দেখতেই হয় ফোর্সফুলি আমাদেরকে দেখা এরকম কখনো অ্যাডের ফেস করেছি আমরা হ্যাঁ এই ধরনের অ্যাড যদি আমরা ফেস করে থাকি তাহলে আমরা বুঝতেই পারছি যে আসলে আমরা এতদিন যাবৎ অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখে এসেছি বাট আজকে থেকে আমরা ঠিক এইভাবে করে অ্যাড দেওয়া শুরু করব এতদিন মানুষ আমাদের জ্বালাইছে এবার মানুষদেরকে আমরা জ্বালাইব আমরা অন্য অন্য বড় বড় কোম্পানির অ্যাড দেখেছি ঠিক আছে তারা বড় কোম্পানি তাই অ্যাড দিয়েছে এবার আমরাও বড় কোম্পানি হতে যাচ্ছি আমরাও অ্যাড দিব কি বলেন অ্যাড এন্ড কেন বানা বিষয়টা এমন না কি ভাই এক্সাইটমেন্ট কি কাজ করছে অবশ্যই অবশ্যই খাইছি ধরে খাইছি ধরে খাইছি একবারে খাই ফেলছি এইভাবে করে আবার হচ্ছে নিউজ ফিডে আমাদের নিউজ ফিডে কিভাবে অ্যাডগুলো শো করে দেখেন আমাদের নিউজ ফিডে যেভাবে শো করে স্পন্সার্ড হয়ে শো করে ঠিক আছে এরপরে হচ্ছে ফেসবুক রাইট কলাম এই দেখেন ফেসবুক রাইট কলামও কিন্তু অ্যাড শো করে কিভাবে রাইট কলাম কোনটা এই যে ডান পাশে যে এই যে কলামটা রয়েছে এখানেও কিন্তু আমাদের অ্যাড শো করে অনেক তাই না প্রচুর অ্যাড শো করে এই যে এইভাবে করেও আমরা অ্যাড দিতে পারি বিভিন্ন জায়গায় অ্যাডগুলো প্লেসমেন্ট করবে এখন আমরা ডিসাইড করতে পারি যে আমরা কোন কোন জায়গাতে অ্যাডগুলো দিব আমাদের স্পেশাল এই যে এখানে যে টিকগুলো দেওয়া আছে এগুলো আমরা ম্যানুয়ালি দিতে হবে হ্যাঁ এগুলো আমরা হচ্ছে ম্যানুয়ালি কি অটোমেটিক দেওয়া থাকে এখন যদি কিছু বাদ দিতে চাই আমরা যে এখান থেকে আমরা এই প্ল্যাটফর্মটাকে বাদ দিব আমার এটা পছন্দ হচ্ছে না আমি এটা এখানে এখানে একটা শো করবে না আবার আমরা যদি চাই ফেসবুক গ্রুপ ফিড এখান থেকে ই করতে চাই তাহলে দেখেন এখান থেকে আমরা প্লেসমেন্ট করতে পারি কই কই আমরা অ্যাড দিব হ্যাঁ তো গ্রুপ ফিডে আমরা কি এখানে অ্যাডটা রাখবো কি রাখবো না নাও রাখতে পারি ফেসবুক গ্রুপে আর কি গ্রুপের ক্ষেত্রেও কিন্তু পোস্টের পাশাপাশি অ্যাডও শো করে তো এখানে আমরা অ্যাড দেখতে পাই যদি চাই তাহলে আমরা এটাকে টিকটা রেখে দিব না দেখতে চাইলে টিকটাকে তুলে দিব বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে হচ্ছে স্টোরিজ আমরা এখান থেকে স্টোরিতে হচ্ছে যে কিছু কিছু করতে পারি স্টোরিতে হ্যাঁ যে আমাদের ফেসবুক স্টোরিতে কি আমরা অ্যাড দিতে চাই কিনা ওই যে মেসেঞ্জার স্টোরি আছে না সেখানেও কিন্তু অ্যাড শো করে জানেন এখনো দেখেন নাই কোনো অ্যাড দেখেন নাই জি স্যার ঢুকা ঢুকিয়েছি ও গ্ল্যাড এর ভিতরে ঢুকো দেখছি ভিতরে কি আছে মানে স্টোরি বলতে আমি আমাদের হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জার স্টোরি আছে না আচ্ছা এই ধরনের অ্যাড আমরা কোথায় কোথায় দিব কোন কোন জায়গায় আমরা অ্যাডগুলো প্লেস করব আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এই যে শো মোর অপশনে ক্লিক করলে আমরা আরো অপশন পাবো দেখেন শো মোর অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আরো অপশন আছে স্পেসিফিক মোবাইল ডিভাইস এন্ড অপারেটিং সিস্টেম দেখেন ফেসবুক আমাদেরকে কি দিচ্ছে না
আমাদেরকে সব ধরনের অপরচুনিটি দিচ্ছে ফেসবুক, আমাদেরকে কি দেয় নাই দেখেন। এখান থেকে আমরা যে স্পেসিফিক ভাবে ডিভাইসগুলোকে সিলেক্ট করতে পারি, ধরেন আমরা এই যে এই ডিভাইসটাকে সিলেক্ট, এটা যদি এডিটে ক্লিক করি দেখেন কি কি ডিভাইস আমরা সিলেক্ট করতে পারি, কোন কোন অপারেটিং সিস্টেম আমরা এটার উপর ডিপেন্ড করেও যে আমাদের অ্যাপটাকে প্রোভাইড করতে পারবো। এটা কোন ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন বলেন তো? এটা হচ্ছে যে ধরেন আপনি একটা যে মোবাইল অ্যাপ নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে শুধু মোবাইল ইউজারদের কাছে পৌঁছাতে যাচ্ছেন, আবার আপনি হচ্ছে যে কোনো একটা উইন্ডোজ অ্যাপ নিয়ে কাজ করছেন যেটা আপনার ম্যাক ডিভাইসের ক্ষেত্রে কাজে লাগবে না, অর্থাৎ অ্যাপলের ক্ষেত্রে কাজে লাগবে না, তো সেই ক্ষেত্রে আপনি এখানে ডিভাইসগুলো বা অপারেটিং সিস্টেমগুলোকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনি করতে পারেন যে অল মোবাইল ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, আইওএস ডিভাইস অনলি, ফিচার্স ফোন অনলি, এই দেখেন এগুলো আমরা সিলেক্ট করতে পারি। এছাড়া রয়েছে এক্সপ্লোর কন্টেন্ট অ্যান্ড পাবলিশার্স, এক্সপ্লোর এই যে হোয়েন অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, এটা আমরা সিলেক্ট করতে পারি, যখন সে শুধু ওয়াইফাই থাকবে তখনই অ্যাড দেখতে পাবে, ওয়াইফাই ছাড়া মোবাইল ডাটাতে সে অ্যাড দেখতে পাবে না, আমরা এটাও সিলেক্ট করে দিতে পারি যদি চাই। এছাড়া রয়েছে ইনক্লুড কন্টেন্ট অ্যান্ড পাবলিশার্স, অ্যাভেলেবল ফর দ্য অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্ট্যান্ট আর্টিকেল অ্যান্ড ইন স্ট্রিম ভিডিওস, এখানে বলতেছি কি ইনভেন্টরি ফিল্টার্স, যে হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, ইন স্ট্রিম ভিডিও অ্যান্ড ইনস্ট্যান্ট আর্টিকেল অন ফেসবুক, স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, এটা হচ্ছে কি যে আমাদের হচ্ছে কন্টেন্ট পাবলিশার বলতে কি বোঝায়, ধরেন আমরা যখন কোনো ইনস্ট্যান্ট আর্টিকেল প্রকাশ করব, হ্যাঁ আমরা যখন ইনস্ট্যান্ট আর্টিকেল যে প্রোভাইড করব, হ্যাঁ আমরা যখন ইনস্ট্রিম ভিডিও কন্টেন্ট এবং কিছু স্পেসিফিক পাবলিশার্সকে চয়েস করে দিতে পারি, এই কন্টেন্ট এবং এই পাবলিশারের ক্ষেত্রে শুধু আমাদের এগুলো অ্যাডগুলোকে শো করবে, অন্য কারো যে ভিডিও বা অন্য কোনো আর্টিকেলের ক্ষেত্রে আমার এই যে অ্যাডগুলো শো করবে না, আমরা চাইলে সেটাও করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি যে এই পাবলিশারগুলোতে শুধু দেখাও, অন্য পাবলিশারের কাছে ক্লিক করি দেখেন ইনভেন্টরি ফিল্টার রয়েছে, এখানে ইনক্লুড লাইভ স্ট্রিম, হ্যাঁ ডোন্ট শো অ্যাডস ইন পার্টনার লাইভ স্ট্রিম, যে আমাদের যে লাইভ স্ট্রিমে যদি আমরা শো করাতে না চাই তাহলে এখান থেকে আমরা এক্সক্লুড করতে পারি। অ্যাপ্লাই ব্লক লিস্ট, এখানে আমরা ব্লক লিস্ট দিতে পারি যে এই যে এটা শো করায় না, ফেসবুককে বলে দিতে পারি যে এই যে এগুলো ব্লক লিস্ট আমরা রেখে দিতে পারি, এদের দরকার না, এদের কন্টেন্ট খুবই খারাপ, এদের কাছে আমার যে অ্যাডগুলো দিয়ে আমার যে আমার কোম্পানিকে আমি নিচু, এখানে খুবই লো কোয়ালিটির কন্টেন্ট পাওয়া যায়, ওদের কাছে আমাদের অ্যাডটা দিও না, ব্লক লিস্টে দিতে পারি আমরা, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, আমরা ডিপলি ফেসবুকের এই অ্যাড প্লেসমেন্টগুলো দেখলাম, টোটালি ডিপলি দেখার চেষ্টা করেছি, তাই না? আমরা টোটালি ডিপলি এগুলো দেখার চেষ্টা করেছি, তো এখন যদি আমরা এগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে খুবই ইফেক্টিভ অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। দেখেন যে অনেকে আছে যে নিজে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারে, নিজে অ্যাড ক্যাম্পেইন করতে পারে, বাট তবুও কিন্তু তারা ফ্রিল্যান্সারকে হায়ার করে বা কোনো কোম্পানির কাছে কন্ট্রাক্ট দেয় আমার যে অ্যাড ক্যাম্পেইনগুলো করে দেওয়ার জন্য, কারণ কি? কারণ তারা অনেক বেশি এক্সপার্ট, তারা অনেক ভালো ভালো ইফেক্টিভ অ্যাড ক্যাম্পেইন রান করতে পারে, কারণ যে সবাই কিন্তু সব কিছুর ইউজেসগুলো জানে না, আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আমাদেরকে লিজেন্ড ফোর্সের সদস্য হতে হবে, আমার একটা লিজেন্ড টিম আছে, হ্যাঁ এখানে এই লিজেন্ড টিমে যারা হচ্ছে আছেন, যাদেরকে ইনক্লুড করেছি, সবাই কিন্তু এক একটা বুলেট, যারা আমার থেকেও বেশি নলেজেবল, আমি বলতে চাচ্ছি আমার থেকেও অনেক বেশি নলেজেবল, তারা কিন্তু আমার লিজেন্ড টিমের সদস্য, তো আপনাদের সবাইকেই ওই লিজেন্ড টিমের সদস্য হতে হবে অ্যাজ এ এলএডিপি স্টুডেন্ট, কারণ আমরা সব বিষয়গুলো সম্বন্ধে জানছি, হ্যাঁ আমরা আমি কিন্তু আপনাদের শেখানোর ক্ষেত্রে কার্পণ্য করছি না, তো এক্ষেত্রে আমার এক্সপেক্টেশনও থাকবে শেখার ক্ষেত্রে, আপনারাও কখনো কার্পণ্য করেন না, ঠিক আছে, শেখার ক্ষেত্রে কার্পণ্য করলে আপনাদেরই লস হবে।
আচ্ছা দেখেন এখানে আমরা ডিপলি শেখার চেষ্টা করেছি, এবার আসতেছি অপটিমাইজেশন এন্ড স্পেন্ডিং কন্ট্রোলস। দেখেন এখানে আমরা অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, এখানে আমরা যে কাস্টমার রিচের জন্য অ্যাড দিচ্ছিলাম তাই না, আমরা কাস্টমার রিচের জন্য এখানে অ্যাড দিচ্ছিলাম। এখানে হচ্ছে কস্ট কন্ট্রোল, আমরা কস্ট কন্ট্রোল করতে পারি। এই যে বাইট স্ট্র্যাটেজি, আমরা গত ক্লাস আগের ক্লাসে শুনেছিলাম, গত ক্লাসে শুনেছি বাইট কি। বাইটিং হচ্ছে যে বলে দেওয়া যে তোমাকে তুমি এই কাজটা করে দাও, তোমাকে প্রতি ইসের জন্য আমি এত টাকা করে দেব। ফেসবুককে বলে দেওয়া যে তুমি প্রতি 1000 ইমপ্রেশনের জন্য তোমাকে আমি এত টাকা দেব। এটা এখানে আমরা যে এখান থেকে আমরা সেটা ডিসাইড করে দিতে পারি, বাট আমরা লোয়েস্ট কস্ট বাইট স্ট্র্যাটেজি সিলেক্ট করেছি, মানে সবচেয়ে কমে। ফেসবুককে বলে দিয়েছি ভাই যত চিপ পেতে পারো, যত কমে পারো, হ্যাঁ যত কমে পারো তত কমে করে দাও, দেখো কত কমে করা যায়। তাই এই জন্য আমরা এখান থেকে সিলেক্ট করতে পারছি, আমরা শিডিউলিং করতে পারি। শিডিউলিংটা আমরা গত ক্লাসে দেখেছি, ঠিক আছে। তাহলে আমরা কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা আমি কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে চলে আসলাম, অলরেডি চলে এসেছি। এবার দেখেন এখানে আইডেন্টিটি রয়েছে, আমরা ঠিক গত ক্লাসে যেটা দেখেছিলাম যে এখান থেকে আমরা যে কি ধরনের অ্যাড দিতে যাচ্ছি, আমরা কি ফটো ক্যামেরা ভিডিও দিব, আমরা যে কোনো কিছু দিতে পারি। তার জন্য এখান থেকে ফরম্যাটটা সিলেক্ট করতে হবে, কোন ফরম্যাটে আমরা অ্যাড রান করব। এই যে দেখেন এখানে অ্যাড অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স একটা ক্লাসের প্রয়োজন এটা দেখাতে গেলে, তো আমরা শুধু জেনে রাখি এখান থেকে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা যে অ্যাড দিতে পারি। এটা হচ্ছে ফুল ওয়াইড একটা হচ্ছে প্ল্যাটফর্ম, যাতে মোবাইল ডিভাইসের টোটাল উইন্ডোটা যে হচ্ছে কভার করে কাস্টমাইজ করে ঠিক একইভাবে ইনস্ট্যান্ট আশা করি বুঝতে পেরেছেন আমার কথা, কি বোঝা যাচ্ছে পরিবেশটাকে শুনতে হয়েছে আছে স্যার? বোঝা যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। কয়েকজন বুঝতে পারছেন, আপুরা তো বুঝতেই পারছে না স্যার, আমার কি বুঝতে পড়ে গেছে এখানে স্যার? ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আর একটু করে বললে ভালো হয়, কষ্ট দিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটা ফুল ওয়াইড একটা অ্যাড ফরম্যাট, হ্যাঁ ফুল ওয়াইড, যেমন ফুল ওয়াইড এবং ফুল স্ক্রিন, আপনার মোবাইল ডিভাইসে যতটুকু স্ক্রিন আছে সম্পূর্ণ স্ক্রিনটাই কভার করে থাকে এই হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের এই প্ল্যাটফর্মটা। এখানে কি হয় যে আপনি একটা ল্যান্ডিং পেজে যেভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে কাস্টমারের সামনে শো করাতে পারেন একটা ল্যান্ডিং পেজ, ঠিক একইভাবে অ্যাডের ক্ষেত্রে এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যদি আপনি ক্রিয়েট করেন আপনি একটাকে শো করাতে পারবেন। এটাই হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, বাট ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এর উপর আমাদের আলাদা একটা ক্লাস লাগবে, এটা এই মুহূর্তে দেখানো পসিবল হচ্ছে না, কারণ এটা হচ্ছে খুবই বড় একটা বিষয়, ঠিক আছে। আসলে শেখার তো শেষ নাই, শিখতে গেলে অনেক কিছু শেখা যায়, বাট আমাদের অত সময় কই, আমরা সবাই তো ব্যস্ত হয়ে যাই, আমাদের যা যার কাছে প্র্যাকটিস করার তো সময় আছে, বেশি কিছু দিলে বেশি কিছু তো আমরা নিতে পারবো, সমস্যা অল্প অল্প খাওয়াই ভালো, ঠিক আছে। আমার সবই হচ্ছে শুধু বলতে ইচ্ছা করে, কিন্তু সব বললে তো আর হবে না, যার তারা তাড়াতাড়ি করেন, বৃষ্টির অবস্থা ভালো না কখন। আচ্ছা মোবাইল ডাটা ইউজ করেন তাহলে প্রবলেম হবে না, মোবাইল ডাটা রাখেন আমার মতো, দেখেন না আমার কারেন্ট চলে গেলে আমি মোবাইল আপনার সাথে জয়েন করি, 24/7 মোবাইল ডাটা থাকে। হ্যাঁ আমিও কিনে রেখেছি, আমি হচ্ছে ওখানে মিষ্টিতে অনল ডাটাটা হচ্ছে ডাটা স্যারকে বলেছিলাম যে আমাকে যে স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ডাটা দেন, পরে উনি 10 জিবি পাঠিয়ে দিয়েছে, ওইটাই ইউজ করছি। আমাকে তো দিচ্ছে এখানে এডিট প্লেস জিবি কোনো অ্যাক্সেস আর এক মাসের জন্য
আচ্ছা তাহলে তো খুবই ভালো, তার আর কিছু লাগবে না। স্যার আমি আজকে 28 ধরে দিলাম, এক মাস চলবে তাই নাকি? স্যার ক্লাস আসছে স্যার, মিনি তো এক মাস টাকা তোলার কোনো ইয়ে লাগে না মানে। আচ্ছা বলছি সেক্ষেত্রে আমাদের তো আসলে আজকের ভিতরে শেষ করতে হবে, এতদিন ঝুলে রাখলে হবে না, শেষ করতে হবে। হ্যাঁ একটু বেশি করে নেওয়ার চেষ্টা করেন, মাথাটাকে একটু বেশি করে খালি করেন, যাতে বেশি জায়গা দিতে পারে। অনেক কিছু নিতে হবে আমাদের, একদিন অনেক কিছু নিতে হবে, তাছাড়া আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ আসলে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা অনেক বড়, আমরা যদি সবকিছু অন্তত কিছু আমাদের যদি মনেও না থাকে, আমরা একটু ঘাটাঘাটি করলে খুব সহজে সেটাকে হচ্ছে সেটা কাজ করতে পারবো। তাই আমাদের সবকিছু সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে? যদি কখনো মনে হয়, দেখেন আমি কিন্তু আমি দিচ্ছি আমি কিন্তু বুঝতে পারতেছি, বা যদি কখনো মনে হয় যে না আসলে বেশি হয়ে যাচ্ছে, আমার মাথায় বেশি প্রেশার পড়ে যাচ্ছে, আমাকে একটু একটু বলবেন, না বললে কিন্তু বুঝতে পারবো না। এক্ষেত্রে যদি সবাই ইন্টারেক্ট করেন, আমার কিন্তু যে সিচুয়েশনটা বুঝতে সুবিধা হবে এবং আপনাদের দিতেও সুবিধা হবে, এবং আপনাদের নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনারা তাহলে সুবিধা পাবেন। একটু আমার সাথে দুঃখগুলো শেয়ার করবেন, সুবিধা অসুবিধাগুলো শেয়ার করবেন। আমরাই তো, আমরা ফ্রেন্ডলি না, সবাই সবকিছু শেয়ার করতে হবে। ভাই আমার গার্লফ্রেন্ডের বিষয় আপনার সাথে শেয়ার করছি, তো আপনাদের এই পার্সোনাল বিষয়টা আপনাদের শেয়ার করতে কি হচ্ছে? আমরা সবসময় ফ্রি থাকবো, ঠিক আছে? আমরা তো সবাই ফ্রেন্ডের মতো, আমি আপনাদের ফ্রেন্ড মনে করেন, সবকিছু শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখানে আমাদের দেখেন, এখান থেকে দেখাচ্ছে যে আমাদের যে অ্যাডটা আমি প্লেসমেন্ট করতে যাচ্ছি, এখান থেকে আমরা সেটাকে এডিট বা কাস্টমাইজ করতে পারি। আমরা যে সেটটা সিলেক্ট করেছিলাম, দেখেন এখান থেকে একটা সেট সিলেক্ট করেছিলাম না, যে এখান থেকে ফরম্যাট এবং আমাদের ইমেজটা কি হবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এই চেঞ্জ ইমেজে ক্লিক করে আমরা ইমেজটাকে চেঞ্জ করতে পারি। এরপরে রয়েছে হচ্ছে এডিট প্লেসমেন্ট, প্লেসমেন্টে ক্লিক করে দেখেন এখান থেকে আমরা প্লেসমেন্টটাকে এডিট করতে পারি। যদি আমরা এখানে ক্লিক করি, আমরা প্লেসমেন্টগুলো আগে থেকে যেভাবে সিলেক্ট করেছিলাম, যে হচ্ছে যে এখান থেকে কোন প্লেসমেন্টের জন্য কি ধরনের ছবি আমি এখান থেকে ইউজ করব, সেটাকে আমি আলাদা আলাদা করে এখান থেকে যে ই করে দিতে পারি। দেন হচ্ছে এখানে টেক্সট, আমরা হেডলাইন, হেডলাইনে কি থাকবে, যে গ্লোবাল হায়ার এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসালটেন্ট। হ্যাঁ গ্লোবাল হায়ার এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসালটেন্ট কি জন্য জয়েন হতে যাচ্ছে, জাহিদ হাসান কে? জি আসসালামু আলাইকুম জাহিদ হাসান ভাই, যে আপনাকে ঠিক চিনতে পারলাম না, একটু কাইন্ডলি পরিচয়টা দিবেন। আমাদের এটা হচ্ছে জাহিদ হাসান ভাই, শুনতে পাচ্ছেন? আপনার পরিচয়টা দিলে আমরা একটু উপকৃত হতাম। ওয়ালাইকুম আসসালাম, আমি জাহিদ হাসান বলছিলাম, আমি হচ্ছে মনিটরিং টিমে আছি। তবে যদি সবার উদ্দেশ্যে কিছু বলতেন একটু খুশি হতাম। সমস্যা নাই, কিছু বলার নেই আসলে, আপনারা তো আছেন। আমি আসলে মানে প্রত্যেকটা ক্লাস কিছুক্ষণ পরপর ভিজিট করি আর কি, ভিজিট করে দেখি যে কারো কিছু প্রবলেম আছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। মেইল আইডি দেওয়া আছে, মেইল আইডি তো অবশ্যই আপনি জানেন কিনা, আমি দিয়ে দিচ্ছি আবার।
সবার উদ্দেশ্যে দিচ্ছি, যদি তার কোনো কমপ্লেন থাকে সেখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু চ্যাট বক্সে দিয়ে দিবেন কাইন্ডলি। তাহলে আমি কি ক্লাসটা কন্টিনিউ করব জাহিদ হাসান ভাই? জি। আচ্ছা ঠিক আছে, ওকে আমি ক্লাস কন্টিনিউ করছি। আমরা ছিলাম হচ্ছে অ্যাড সেটের ভেতরে, হ্যাঁ। তো আমরা আমাদের যাবতীয় প্লেসমেন্ট সব কিছুই করা শেষ, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে যাবতীয় প্লেসমেন্ট আমাদের সব কিছুই করা শেষ। এবার হচ্ছে আমরা অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভটা নিয়ে আমরা কথা বলছি যে এটাকে আমরা কীভাবে সেট আপ করবো। দেখেন আমাদের একটা অ্যাড, হ্যাঁ, অ্যাডের হেডলাইনটা কী থাকবে আমরা এখান থেকে এটা কন্ট্রোল করতে পারি। এই যে এখানে উপরে যে লেখাটা আছে এটাকে আমরা চাইলে বাড়াতেও পারি কমাতেও পারি, হ্যাঁ। এখানে যদি আমরা চাই তাহলে বাড়াতেও পারি কমাতেও পারি, আমরা হচ্ছে নিজেদের মতো করে এটাকে সেট আপ করতে পারি, ঠিক আছে। দেখেন বেড়ে গেছে, এই যে দেখেন বেড়ে গেছে। আমরা এই যে বাড়তিটুকুকে রাখছি না, যেটুকু আছে ওইটুকুই থাক আমাদের, আমাকে একটু রেসপন্স করবেন সবাই। এখানে হচ্ছে অ্যাড এ ওয়েবসাইট ইউআরএল, এটাকে যদি আমরা টিক মার্ক করে দিই, বক্সটাকে যদি চেক করে দিই, কাস্টমার চাইলে এখন এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে যেতে পারে, বুঝতে পেরেছেন? মানুষ এখন চাইলেই আমার এখানে ক্লিক করে ওয়েবসাইটে চলে যেতে পারবে। এটা হেডলাইন কি হবে, হ্যাঁ, এই যে এটা হেডলাইন কি হবে, দিস ইজ হেডলাইন দিয়ে দিচ্ছি। দেখেন এখানে চলে আসছে দিস ইজ হেডলাইন। নিচে এখানে ডিসক্রিপশন আমরা যা লিখে দিব, ঠিক আছে, এখানে আমরা যা লিখে দিই, আমরা লেখার পেছনে সময় নষ্ট করছি না, আমাদের অনেক কন্টেন্ট আমাদের শেষ করতে হবে, তাই না? আসলে ফেসবুক নিয়ে আমরা অনেকদিন যাবৎ পড়ে আছি, তো আমাদের শেষ করতে হবে, তাই আমি এখানে কন্টেন্ট লেখার পেছনে সময় নষ্ট করছি না। এখানে দেখেন আমাদের এখানে কিন্তু ডেসক্রিপশনও চলে আসছে। এইবার মানুষ এখানে ক্লিক করলে কোন ওয়েবসাইটে যাবে সেটা আমরা এখান থেকে দিতে পারি, ওয়েবসাইট ইউআরএল এর এই সেকশনে। আমরা আমাদের যদি নিজস্ব ওয়েবসাইট থাকে সেটা দিতে পারি, আমরা এটাকে একটু টেকনিক্যালি ব্যবহার করতে পারি। যেমন ধরেন আমরা যদি এখানে একটা ফর্ম অ্যাড করতে চাই, গুগল ফর্ম বা যে কোনো ডট ফর্ম, হ্যাঁ, বা মেলশিপে, তাহলে ফর্মের লিঙ্কটা দিয়ে দিতে পারি, কাস্টমার ক্লিক করলেই ফর্ম ফিল আপের জন্য তার কাছে আসবে। অথবা আমরা যদি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করি, আমরা প্রোডাক্টে রিওয়ার্ডের এখানে দিতে পারি, হ্যাঁ, যে ক্লিক করলে সে সরাসরি চেক আউটে চলে যাবে, হ্যাঁ, পেমেন্ট করার জন্য। হোয়াট এভার ইউ ক্যান ডু ফ্রম হিয়ার, আমরা টেকনিক্যালি আমরা এই অপশনগুলো পাচ্ছি, অপশনগুলোকে যে যত টেকনিক্যালি ব্যবহার করতে পারবো সে তত বেশি ভালো রেসপন্স পেতে পারবো এখান থেকে, বুঝতে পেরেছেন? তাই একটু টেকনিক্যাল হতে হবে আমাদেরকে, একটু টেকনিক্যাল কথা, বুঝতে পারছেন না, ঝড় বৃষ্টি হচ্ছে তো, হতে পারে এই কারণে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? স্যার শুনতে পাচ্ছি তো? জি শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা এই দেখেন এডিট স্টোরিজ ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা এই টাইম কয়টা দিবেন, ব্যাকগ্রাউন্ড 30 এ, এর মধ্যে যদি আনসার দেওয়া হয়েছে দেখেন, তখন থেকে ব্রেক টাইম, ঠিক আছে, ব্রেক টাইম 1 ঘন্টা, ব্রেক টাইম হচ্ছে 3:30 থেকে 4:30 পর্যন্ত, তো 4:30 আমরা ফিরে আসবো। যদি কারেন্ট চলে যায় মাঝখানে তাহলে তো বুঝিয়ে নেবেন যে ব্রেক টাইম শুরু হয়ে গেছে, কেউ একজন স্ক্রিনটা শেয়ার করে লিখে দিবেন যে ব্রেক টাইম,
কথাটা লিখে দিবেন ঠিক আছে ঠিক আছে আমার তো সব সময় ওপেনই থাকে ওকে ওকে ঠিক আছে আমার আচ্ছা এখানে স্টোরিজ যে কাস্টমাইজেশন আমরা এখান থেকে স্টোরি সেকশনটাকে কাস্টমাইজ করতে পারি স্টোরি ব্যাকগ্রাউন্ড থেকে ঠিক আছে এখান থেকে আমরা প্লেসমেন্ট গুলো দেখতে পারি যে আমাদের অ্যারে প্লেসমেন্ট গুলো ঠিক আছে কিনা আমরা যেভাবে প্লেসমেন্ট করেছি এটা কোন প্ল্যাটফর্মে কিভাবে কাজ করছে এখানে এখান থেকে আমরা যদি ডেস্কটপ নিউজ ফিড দেখি মোবাইল নিউজ ফিড দেখছি মোবাইল নিউজ ফিড এরকম শো করে ডেস্কটপ নিউজ ফিডে আমাদের হ্যাঁ ডেস্কটপ নিউজ ফিডে আমাদের ঠিক মতো শো করছে কিনা শুনতে পাচ্ছেন জি স্যার আচ্ছা কে গুলো কি বলছে এইখানে দেখেন ডেস্কটপ নিউজ ফিডেও আমাদের ছবি সহ সবকিছু ভালোভাবে শো করছে আমরা দেখতে পাচ্ছি দেন আমরা এখান থেকে দেখেন ইনস্ট্রিম অ্যাড এর ক্ষেত্রে দেখেন এই ফেসবুক ইনস্ট্রিম ভিডিও অ্যাড এর ক্ষেত্রে কিভাবে শো করবে দেখি এই যে দেখেন টু ডেলিভার টু ফেসবুক ইনস্ট্রিম ভিডিও মোবাইল চেঞ্জ দা মিডিয়া ফর ডিসপ্লেসমেন্ট টু এ ভিডিও দেখেন এই যে এটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম এর জন্য আমি এখানে নিয়ে ঘাটাঘাটি করছি তো আমরা ইনস্ট্রিম অ্যাড এর ক্ষেত্রে কিন্তু কখনোই ছবিকে দিতে পারবো না তো আমরা যদি আমরা যে ওই যে প্লেসমেন্ট করে আসছি যে স্ট্রিম ভিডিও অ্যাড এর মধ্যেও আমাদের এই অ্যাডটা শো করবে কিভাবে শো করবে কারণ আমাদের এটা তো স্টিল ছবি কোন ভিডিও অ্যাড এর মধ্যে কি ছবি শো করে ছবি অ্যাড আসে আসে না কিন্তু ভিডিও ভিডিওর মধ্যে ভিডিও অ্যাডই আসে তো আমরা তো ভিডিও দেন ছবি দিছি আমাদের এই অ্যাডটা তাহলে স্ট্রিম অ্যাড এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো এই জিনিসটা কিন্তু আমাদের কনফ্লিক্ট করবে অনেকে বুঝে না অনেক মার্কেটার কিন্তু বলে যে এটা কোনো সমস্যা করে না কিন্তু মূলত কিন্তু এটা বিশাল বড় একটা সমস্যা আপনি ফেসবুকে বলছেন ইনস্ট্রিম অ্যাডে দেখাও ফেসবুক একবার ট্রাই করবে দেখানোর জন্য বাট তখনই তার সিস্টেমটাকে কনফ্লিক্ট করবে যে না আসলে এটা একটা স্টিল ইমেজ এই যে একটা সমস্যা এই কারণে কিন্তু আপনার রিচের সমস্যা রিচ করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে অনেক বড় বড় মার্কেটার এই কথা বলে যে এটা প্রবলেম বাট কিছু কিছু মার্কেটার বলে যে আসলে না এটা প্রবলেম না তবে আমরা প্রবলেম হবে এটাই ধরে নিচ্ছি ঠিক আছে ভাই গান একটু পরেই শুনি আমরা তো ব্রেকে যাবো তখন গান শুনি একটু চ্যালেঞ্জ করে রাখি প্ল্যাটফর্মে আমার এই যে এই হচ্ছে অ্যাপটা সঠিকভাবে শো করবে কিনা বা সঠিকভাবে শো করছে কিনা দেখেন এখান থেকে আমরা চেক করতে পারছি প্রত্যেকটা প্ল্যাটফর্মের উপর ক্লিক করে করে আমরা চেক করতে পারতেছি আমার যে মিডিয়া আছে আমার যে অ্যাসেটটা আছে এটা ভালো পারফর্ম করছে কিনা প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা এখান থেকে চেক করে নিতে পারি বিফোর প্লেসিং এনি বি ক্যাম্পেইন উই হ্যাভ টু চেক ইট আমাদের মাস্ট চেক করতেই হবে তাছাড়া কিন্তু আমাদের সিস্টেমটা কনফ্লিক্ট করতে পারে আমাদের রেজাল্টটা খারাপ আসবে বুঝতে পেরেছেন যখন আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন বিশাল বিশাল ক্যাম্পেইন রান করবেন তখন কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তাছাড়া ভালো রেজাল্ট আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন না ভালো রেজাল্ট দিতে হলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমি বিস্তারিত বলার চেষ্টা করছি বোর ফিল করলে বা হচ্ছে যে মাথায় একটু ব্যথা করলে বলবেন আমরা রেস্ট নিব যোগ বলবো বিরতি নিব তারপর আবার জয়েন করব ক্লাস মানে আনন্দ ঠিক আছে আনন্দ করে আমরা ক্লাস করব সেটা কইছে বলবো হ্যাঁ অনেকগুলি করতে পারেন বলেন স্যার এখানে যে মানে ভিডিও এড করতে বলছে আমরা যদি অনেকগুলো ছবি এখানে দিই ফেসবুকে অটোমেটিক ভিডিও ক্রিয়েট করবে নাকি আমাদের ভালো একটা কথা বলেছেন আমরা অনেকগুলো ছবি একসাথে করে এই ফেসবুকের অ্যাড সেকশন থেকে হচ্ছে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি ওই যে ফটো ক্যারোজাল আমরা সিলেক্ট করলে ওইখান থেকে ক্যারোজাল ভিডিও তৈরি করতে পারবো সেক্ষেত্রে ভিডিওটা তৈরি হয়ে যাবে হ্যাঁ ভালো কোশ্চেন করেছেন অবশ্যই পারবো আমরা তবে সেক্ষেত্রে তৈরি করতে হবে এই ফেসবুক এই অ্যাডের এই প্ল্যাটফর্ম থেকে তৈরি করতে পারবো আমাদের তৈরি করতে হবে অটোমেটিক তৈরি করা হয়ে যাবে না বুঝতে পেরেছেন ওইখান থেকে হচ্ছে যে ক্যারোজাল ভিডিও তৈরি আমরা করতে পারি এখান থেকে আমাদের অন্য কোথাও যেতে হবে না ঠিক এই প্ল্যাটফর্ম থেকে তৈরি করতে পারবো আমার এখানে ছবি কয়টা আছে আমি জানি না আমি তাছাড়া আমার আপনাদেরকে ভিডিও অ্যাড তৈরি করাটা আমি দেখাই দিব আজকে দেখাই দিব কি এখনই যা একটু দেখাই দিয়ে আসি কোনো কিছু বাধায় রাখতে ভালো লাগে না বুঝছেন বাজারে কেমন জানি খুঁতখুঁত লাগে হ্যাঁ আচ্ছা দেখেন এই যেখানে ক্যারোগালটা সিলেক্ট করেছি ফর্মেট দেখেন এবার এটা সিলেক্ট করার পরে নিচে দেখেন এই যে ক্যারোজাল অ্যাড করার জন্য আমরা পেয়ে গেছি আচ্ছা আচ্ছা
আমরা যে সেটটা নিয়েছি এই সেটে এটা হচ্ছে সাপোর্ট করছে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এই যে যতটুকু সেট আপ করেছি সেটা যদি কমপ্লিট হয়ে থাকে, আচ্ছা একটা এরর পাচ্ছি, আচ্ছা ওই ভিডিও আইডি ওটা তো ঠিক হয় না, হ্যাঁ এটাকে সিঙ্গেল ইমেজটাই সিলেক্ট করে দিই, যেখান থেকে আমরা ছবি করতে পারছি, ঠিক আছে? তো আমরা নিচে স্ক্রল করে যাচ্ছি, আমাদের একেবারে শেষ প্রান্তে আমাদের এই যে একটা একটা ইরোর এখনো আছে, অর্থাৎ তো কেউ বললেন না, খেয়াল করলেন না ইরোটা, বলেন তো ইরোটা কি ছিল? লাল মার্ক করা একটা জায়গা ছিল, এই যে দেখেন লাল মার্ক করা জায়গাটা থাকলে আপনি নেক্সট লিংক, হ্যাঁ লিংক দিতে হবে, তো আমি লিংক দিয়ে দিচ্ছি। আমরা এখন সেট আপ করা শিখি নাই, তাই এখন সেট আপ করছি না, আমরা যখন শিখবো তখন সেট আপ করবো। ফেসবুক পিক্সেল আমি বারবার আবারও বলছি যে আমরা এখান থেকে ট্র্যাক করতে পারি, এই যে অ্যাপ ইভেন্ট সেট করতে পারি, অর্থাৎ আমরা ইভেন্ট সেট করতে পারি যে আমার ওয়েবসাইটে গিয়ে যে কেউ এই বাটনে ক্লিক করছে কিনা, আমার ওয়েবসাইটে গিয়ে কেউ এই পেজে গেছে কিনা, আমরা এগুলো ট্র্যাক করতে পারি। আমরা এগুলো ট্র্যাকের মাধ্যমে এগুলোর দ্বারাই আমরা অ্যাড সেট হচ্ছে যে অ্যাড পেসেন্ট করতে পারি, যে ফেসবুকে বলতে পারি আমার এখানে ক্লিক করা দিতে হবে, অ্যাডের মূল লক্ষ্য হচ্ছে আমার এখানে ক্লিক করা দিবা, আমরা এটা করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। এবার কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি, লোডিং হচ্ছে। This may take a few seconds. কয়েক সেকেন্ডের ভেতরে আমাদের কাছে ফিরে আসছে আমাদের ইন্টারফেসটা, একটু ওয়েট করতে হবে, আমাদের আইটেমগুলোকে কনফার্ম করে দিচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদেরকে বলতেছে যে মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এক্ষেত্রে প্রত্যেকের পার্সোনাল তিন অ্যাকাউন্ট থাকতে হবে, তিন নাম্বার। ইটিন আপনি ক্রিয়েট করতে পারেন, আপনি গুগলে সার্চ করেন ইটিন লিখে, দেখবেন গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে, ওইখানে গেলে আপনি খুব সহজেই তিন নাম্বার ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ ট্যাক্স পেই খুব সহজেই যে ক্রিয়েট করতে পারবেন। এই তিন নাম্বারটা দিতে হবে, তিন সার্টিফিকেট আপনার থাকতে হবে, ঠিক আছে? আমার তিন সার্টিফিকেট আছে, যে সেটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি না, আমি স্কিপ করে দিচ্ছি, ফার্স্ট টাইম তো স্কিপ করে দিচ্ছি, প্রথমবার স্কিপ করা যায়, তারপরের বার থেকে স্কিপ করা যায়। অপশনাল বললো তো, হ্যাঁ অপশনাল বললো তো, অপশনাল ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম থেকে আপনাকে আর অপশনাল রাখবে না, কোডেতে দাও তাহলে তোমাকে অ্যাড দিতে দিব না, এই কথাই বলছি। আচ্ছা আচ্ছা দেওয়া যাবে, আচ্ছা এখানে ক্রিয়েট মানে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দ্বারা আমরা এখান থেকে খুব সহজেই যে পেমেন্টটা করে দিতে পারি, পেমেন্ট করে দিলেই আমাদের একটা প্লেস হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। তো আচ্ছা শুনেন, আমি বলতেছি সব কোশ্চেনের অ্যানসার পাবেন, শুনেন ধৈর্য ধরে, তাহলে লাস্টে কোশ্চেন করেন, অথবা আমরা এই যে পেপাল যদি থাকে পেপালের মাধ্যমে আমরা হচ্ছে যে
না থাকে তবু অল্টারনেটিভ ওয়ে আছে ভাই, সমস্যা নাই। ফেসবুকের অ্যাড কুপন ইউজ করে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। তো আমরা কিভাবে এখান থেকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ইউজ করে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো সেটা দেখে নিলাম। আমরা জানি এই সেকশনে আসলে এখানে কার্ডের নাম্বার দিতে হয়, ঠিক আছে, মানে আপনার নাম দিতে হয়, এতে এরপরে কার্ডের নাম্বার দিতে হবে, এখানে এক্সপায়ারি ডেট, এখানে হচ্ছে ডেটের বছর কোন বছর আপনার এটা এক্সপায়ার হয়ে যাবে, সিকিউরিটি কোড, আপনার কার্ডের পেছনে যে কোডটা থাকে সেটা এখানে দিতে হয়। তো এটা দিলেই কন্টিনিউতে ক্লিক করলে যদি সব সঠিক ইনফরমেশন দিয়ে পেপ্যাল ইউজ করে আমরা পেমেন্ট করতে পারি। আদারওয়াইজ আমরা যদি একটু কিছুই আমরা ইউজ করতে না চাই, আমাদের কাছে যদি অ্যাড কুপন থাকে, হ্যাঁ অ্যাড কুপন, ফেসবুকের অ্যাড কুপন পাওয়া যায়, অ্যাড কুপন যদি থাকে তাহলে আমরা অ্যাড কুপন ইউজ করে খুব সহজেই অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। জি, তাহলে আমরা আগামী ক্লাসগুলোতে দেখব, যে আগামী শনিবারের ক্লাসে দেখব কিভাবে আমরা অ্যাড কুপনকে ইউজ করে যে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি, একটা লাইভ ক্যাম্পেইন রান করে দেখব আমরা। আজকে তো শুধু শেষ পর্যন্ত আসছি বাট কোনো ক্যাম্পেইন রান করি নাই, কিন্তু আগামী শনিবার আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব নিজেরা, নিজেরাই অ্যাড ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। তার আগে আমি তখনই অ্যাড ক্যাম্পেইন রান করব যখন দেখব ইন্ডিভিজুয়াল ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট হোমওয়ার্ক করেছেন। হোমওয়ার্কটা কি ছিল, এই যে অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, যা যা দেখাইলাম, হাউ টু অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, এটার উপরে একটা ভিডিও বানাবেন, ভিডিও টিউটোরিয়াল বানাবেন, যা যা কাজ করবেন ওগুলোকে রেকর্ড করে, স্ক্রিন রেকর্ড করে ভিডিও একটা টিউটোরিয়াল বানাবেন এবং সেটাকে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ, আমরা ব্রেকে চলে যাচ্ছি, বিদ্যুৎ ডাকাডাকি করতেছে আমাদের, যে হয়তো ভেতরে যে এই বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ চমকা এটা বন্ধ করে আমরা একটু রেস্ট নিই, একটু চা খাই, একটু হচ্ছে নামাজ পড়ি, একটু খাওয়া দাওয়া করি, গোসল করি, তারপর আবার ফিরে আসছি, ঠিক। বেশি বেশি চিপস খাইতে হবে তাহলে বোরিং লাগবে। এক্স্যাক্টলি, বেশি বেশি করে চিপস খাবেন, আমার মতো আমি কিন্তু খুব চিপস খাই, চিপসের প্যাকেট। চিপস আপনাকে স্পন্সর করছে, আপনি কি আর আবার আপুকে স্পন্সর পাঠাইছেন? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ঠিক ফিরে আসছি 3:30 বাজে, তখন পর্যন্ত ভালো থাকবেন সবাই। তাহলে আমরা চলে যাচ্ছি, বাট যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি একটা ব্রেক।